এক নম্বর প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন রাজ্যের গরবা নাচ? ক পাঞ্জাব, খ হরিয়ানা, গ গুজরাট, নাকি ঘ রাজস্থান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গুজরাট। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, কোথায় ফোর্থ স্ক্র্যাপিং ফ্যাসিলিটি চালু করলো টাটা মোটরস কোম্পানি? ক পাঞ্জাব, খ কর্ণাটক, গ গোয়া, নাকি ঘ উত্তরপ্রদেশ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাঞ্জাব। তাহলে কোথায় ফোর্থ স্ক্র্যাপিং ফ্যাসিলিটি চালু করলো টাটা মোটরস কোম্পানি? আমাদের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলেটিক অব দ্য ইয়ার ফর 2023 হিসেবে নির্বাচিত হলেন কে? ক রোনাল্ডো, খ লিওনেল মেসি, গ নীরজ চোপড়া, নাকি ঘ বিরাট কোহলি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লিওনেল মেসি। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, সিঙ্গাপুরস হাইয়েস্ট আর্টস অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় বংশভূত লেখিকা? ক নেহা প্যাটেল, খ হরনীত চোপড়া, গ মনিকা প্যাটেল, নাকি ঘ মেয়রা চান্দ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মেয়রা চান্দ। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, জিমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো কোন কোম্পানি? ক গুগল, খ মেটা, গ আইবিএম, নাকি ঘ মাইক্রোসফট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গুগল। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, টাইম ম্যাগাজিনস পার্সন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হলেন কে? ক জেনিফার লরেন্স, খ টেইলর সুইফট, গ এমিলি ব্লান্ড, নাকি ঘ এমা ওয়াটসন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ টেইলর সুইফট। দ্য টাইম ম্যাগাজিনস পার্সন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হলেন টেইলর সুইফট। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, নাভাল স্টাফের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? ক দীনেশ ত্রিপাঠী, খ রাকেশ আস্থানা, গ সমীর কুমার, নাকি ঘ সৌমেন চন্দ্র? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দীনেশ ত্রিপাঠী। প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। উত্তরপ্রদেশে ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তন করে কী রাখা হলো? ক চন্দ্রনগর, খ ভগবানপুর, গ রামনগর, নাকি ঘ ঋষিপুর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চন্দ্রনগর। তাহলে উত্তরপ্রদেশে ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তন করে কী রাখা হলো? আমাদের উত্তর হয়ে যাবে চন্দ্রনগর। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, বিবিসি নামক নিউজ কোম্পানির নতুন চেয়ারপারসন পদে নির্বাচিত বা নিযুক্ত হলেন কে? ক সমীর শাহ, খ মনোজ কুমার, গ সঞ্জীব মালহোত্রা, নাকি ঘ গৌতম ভদ্র? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সমীর শাহ। তাহলে বিবিসি নামক নিউজ কোম্পানির নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন সমীর শাহ। পরের প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় কবে? ক 9ই ডিসেম্বর, খ 10ই ডিসেম্বর, গ 11ই ডিসেম্বর, নাকি ঘ 12ই ডিসেম্বর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে
ক নয় ডিসেম্বর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোথাকার ওয়াক্স মিউজিয়ামে বি আর আম্বেদকরের স্ট্যাচু ইনস্টল করা হলো ক জয়পুর খ গোয়ালিয়র গ নাসিক নাকি ঘ পুনে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জয়পুর প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে কোন কোম্পানির নতুন চেয়ারপারসন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন আনন্দ কৃপালু ক জোম্যাটো খ উবার গ ওলা নাকি ঘ সুইগি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সুইগি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ক স্বপন গুহ খ অর্জুন পাল গ মিলিন্দ পাল নাকি ঘ রাজীব আনন্দ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রাজীব আনন্দ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে ফরবিস মোস্ট পাওয়ারফুল ওমেন 2023 তালিকায় নির্মলা সীতারামনের স্থান কত ক ৪৫ খ ১৯ গ ৩২ নাকি ঘ ৩৯তম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ৩২তম পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি গ্রাম পঞ্চায়েত আমা ব্যাংক স্কিম লঞ্চ করল কে ক উড়িষ্যা খ ত্রিপুরা গ আসাম নাকি ঘ মেঘালয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উড়িষ্যা তাহলে সম্প্রতি গ্রাম পঞ্চায়েত আমা ব্যাংক স্কিম লঞ্চ করল কে আমাদের উত্তর হয়ে যাবে উড়িষ্যা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি চীনে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট থেকে সরে গেল কোন দেশ ক রাশিয়া খ ইতালি গ জাপান নাকি ঘ তাইওয়ান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইতালি তাহলে চীনে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট থেকে সরে গেল কোন দেশ আমাদের উত্তর হয়ে যাবে ইতালি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি প্রয়াত জুনিয়র মেহমুদ কে ছিলেন ক লেখক খ সমাজকর্মী গ গণিতবিদ নাকি ঘ অভিনেতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অভিনেতা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিশ্বের বৃহত্তম কনসেন্ট্রেট সোলার পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায় ক লন্ডন খ দুবাই গ ম্যানিলাতে নাকি ঘ বেজিংয়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুবাইয়ে তাহলে বিশ্বের বৃহত্তম কনসেন্ট্রেট সোলার পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায় আমাদের উত্তর হয়ে যাবে দুবাই পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কবে ক দশই ডিসেম্বর খ ১১ই ডিসেম্বর গ ১২ই ডিসেম্বর নাকি ঘ ১৩ই ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ১০ই ডিসেম্বর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের ব্যাংক অব দ্য ইয়ার 2023 শিরোপা পেল কোন ব্যাংক ক এসবিআই ব্যাংক খ এইচডিএফসি ব্যাংক গ ফেডারেল ব্যাংক নাকি ঘ আইডিবিআই ব্যাংক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ফেডারেল ব্যাংক তাহলে ভারতের ব্যাংক অব দ্য ইয়ার 2023 বা 2023 শিরোপা পেল কোন ব্যাংক আমাদের উত্তর হয়ে যাবে ফেডারেল ব্যাংক